আমাদের বগুড়াতে বলে বড় কুকুর, বড় কুটুম। আর শালি হচ্ছে ছোট বউ। নাউজুবিল আসতে কবে না তোরে কবে, গানও আছে, নানি গো নানি বলিয়ে আমি আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান প্রাণের প্রাণ, দুলা ভাই যদি তোর জানের জান হয় তাহলে তোর বোনের কি। কতগুলা দুলা ভাই বিয়া করার পরে বইয়ের চাইতে শালিকে বেশি আহাদর করি। আসেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে, তাদের আমি পায়ে হাত দিয়ে বলতেছি, মা আপনার যখন বিয়ে হয়েছে আপনার স্বামী কিন্তু ফেরেশতা না, আপনার বোনকে খবরদার আপনার স্বামীর সামনে আনবেন, জোরে বলেন আনবেন। আর যারা মেয়ের বাবা হয়েছে আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, একটা মেয়েকে যখন বিয়ে দিয়েছেন আর একটা মেয়ে যদি যুবতে থাকে, খবরদার ওই জামাই গাবড়ার কাছে আপনার যুবতী মেয়েকে যাইতে দিবেন। মেয়ে জাতির সর্বনাশ করে দুই দল, মেয়ে জাতির সর্বনাশ করে কয় দল, একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। রংপুরের ভাবা একটা গান নাই, বাড়ির কাছে বেতের আড়া হাল দুইরাছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার কোলদার মতন রে। এ রংপুরের গান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে দিয়ে সাথেই থাকুন ইসলাম কথা টিভি। বলে বর্তমানে বইয়ের অত্যাচারে অনেক বেটাই বাপকে দাওয়াত দেয় না, মানে বিয়ে করার আগে ছেলে খুব ভালো ছিল কিন্তু বিয়ে করার পর ওরে বাবা। বাপ মা আছে, আপনাকে গ্রামের নাম কি? বেলতলি। বেলতলিতে বাপ মা থাকে আর ওই নীলফাম ওই শহরে একটা বাসা করছে। বেলতলিতে বাপ মা থাকে আর বউ নিয়ে থাকে ছেলে শহরের বাসায়। একদিন বাবা ডাক্তার দেখাইতে গেছে নীলফামারি বড় ক্লিনিকে, বড় ডাক্তার দেখতে গিয়ে রোগীর সিএল মেনটেন করতে রাত 9টা বাজে, ধরে তখন কয়টা বাজে। এখন বাবা চিন্তা করে ডাক্তারের কারণে রাত 9টা বাজলো, এখন বেলতলি কেমনে যায়, এখন বেলতলি কেমনে যায়। এমন সময় মন বলতেছে বেলতলিতে যাওয়া লাগবে না, কারণ তোর বেটার বাসা শহরে আছে। বেলতলিতে কষ্ট করে রাত 9টায় কেমনে যাবি, ছেলের বাসাই তো আছে। এখন ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ, রাত 9টার সময় গেটে গিয়ে বলতেছে আবদুল্লাহ বেটা চম করছে কে রে এই নীলফামারী শহরে, আমাকে সার সারা সার সারা কেউ কথা বলে না, এই 9টার সময় আমারে আবদুল্লাহ বলে ডাকলো এই মরদ কে রে, কারণ নাম ধরে ডাকার মরদ কিন্তু বুঝতেছেন। আবদুল্লাহ বুঝবার পারছে তার বাবা 9টার সময় গেট খুলে বলে বাবা আপনি এত রাত্রে কেন আইছেন। বাবা বলতেছে আমার ঠেকা পড়ে নাই, আমার ঠেকা পড়ে নাই তোর বাড়িতে আসা, কিন্তু ওই ডাক্তারের কারণে বাড়ির যাবার পারতেছি না, এই জন্য তোর বাসার দরজায় তুই কি আমাকে ভিতরে ঢুকতে দিবি। বেটা চোখের পানি বের করে মনে মনে কয় আমার বইয়ের কারণেই বাবার এমন রাগ, কিন্তু কহর আর কিছুই। বাবার হাত ধরে নিয়ে রেস্টরুমে বসাইছে, বাসার যে রেস্টরুম ওখানে বসায় বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন ইন্নাল্লাহা মা সাবিরিন। বাবা মনে মনে কয় একটু কেন, কতদিন হলে ধৈর্য ধরে আছি, কাম হচ্ছে না, হচ্ছে না, কাম হচ্ছে, কাম হচ্ছে না। এখন আবদুল্লাহ বউ যে ঘরে শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে বইয়ের কানের কাছে ফিসফিস করে কয়, হঠাৎ বিপদে পড়ে বাবা এসে বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতে তুমি জানো না সকাল থেকে আমার মাজা বেদনা করে, পিঠের ডালার মধ্যে শিরশির করতেছে, আমি উঠবার পারবো না, যদি তুমি পারো তোমার বাপরে একটু খাবার দাও। বাবা ডাক দেখে আবদুল্লাহ তুই কি মনে করছিস আমি খাই নাই, খাওয়ার হোটেল খোলা আছে রে কিন্তু থাকার জায়গা নাই, এই জন্য তোর বাসার দরজা আইছি বাজান, তুই যখন আমারে ঢুকতে দিছিস তাহলে থাকার একটু জায়গা দে, আমার কোনো খাওয়া লাগবে না। রাত 9টার সময় বাবা রাত করে না খাইয়া ঘুমায় গেছে, আল্লাহর কি কাম। ওই দিন রাত 11টায় আবদুল্লার শালা, রাত 11টায় আবদুল্লার শালা এসে ডাকতেছে শেফালি আপা, যেই কইছে শেফালি আপা, বিড়াল যেমন ইন্দু ধরনের লাভ মারে, ওই কম্বল ফেলে গিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাভ।
আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নেই, বউটা গেছে কোন জায়গায়, গেট খুলে বলছে যে ভাই এত রাত্রে কে, বলে কেসো না খেলতে খেলতে রাত হয়ে গেছে, কেসি নো এখন দেখবেন ছেলেরা কিন্তু দুই বন্ধু একত্র হলে এই মোবাইলের মধ্যে লুডু খেলতেও জুয়া খেলে, যখন খেলে কি খেলে, কত ধরনের খেলা আইছে ভাই, কিন্তু একটা খেলা যুবকদের নষ্ট করে দিবে সে হচ্ছে ফ্রি ফায়ার পাবজি খেলা, ধরে করার কথা ঠিক না, আর ছোট বাচ্চাদের নষ্ট করবে মোবাইল দিয়ে ভাত খাওয়া, ছেলে খায় না মেয়ে খায় না, মোবাইল একটা কার্টুন দিছে গপ গপ করে খাওয়াচ্ছে, কি হচ্ছে কি মাল হচ্ছে সেটা জানে, আল্লাহর বান্দা বান্দের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আজকের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহু আকবার, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আব্দুল্লাহ চিন্তা করে বউ গেল কোথায়, বউ গেছে ভাইয়ের জন্য দরজা খুলে বলে ভাই এত রাত্রে কেন, বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আমাকে একটু থাকার জায়গা দাও, বউ বলতেছে বোন বোন বলতেছে ভাইকে আগে থাকার জায়গা কেন, খাওয়া লাগবে না, বলে এত রাত্রে কি খাবো, বলে একটু ধৈর্য ধরো আমি খাওয়ার ব্যবস্থা করতেছি, ভাত গরম মাছ গরম গোস্ত গরম সব গরম করে এনে ডাইনিং টেবিলে সাজায় ভাইকে বলতেছে খাও ভাই তুমি না খাইলে আমার কলিজার শান্তি নাই, আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে নয়টার সময় আমার বাবা না খেয়ে ঘুমাইলো তোর তো মাথা বেদনা পিঠ শিরশির করে, তুই তখন কম্বল ছাড়তে পারলি না, এখন খাও ভাই খাও ভাই ব্যাপার কি, বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত, কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত, আর বউ আর শালার মাথায় হাত দেয় বলতে আরে এক টুকরা খা ভাই, আরে এক চা পাই এই জন্যই তোমার কাছে মেশোর চাইবে, এত খাওয়া যায় এত খাওয়া যায়, আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরে জাল্লার কাছে জিরো বাল্ব ঘরের মধ্যে জ্বলতেছে, ওই বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়, বাবার শুকনা মুখটা দেখতে পায় এই গভীর বাবার শুকনা মুখটা যখন দেখে আব্দুল্লার চোখটা দর দর করে পানি পড়তেছে, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানেও কিন্তু ইবাদতের কথা আছে, জোরে কোন আছে না নাই, ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তাআবুদু ফাদখুলি ফি ইবাদি, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করা যাবে, আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মা, বাপ মার প্রতি এহসান কর দয়া করো, যেই বাবা নিজে না খাইয়া তোরে লেখাপড়া শিখায় সার বানাইছে, যেই বাবা নিজে না খাইয়া তোরে এত টাকা পয়সা দিয়া শিক্ষিত করেছে, আজকে তোর সেই বাবা না খাইয়া আছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, ও আমিলু সলিহা, এই মুহূর্তে আব্দুল্লাহ তোর আমল কি, আমল 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 নাই নেক আমল, আব্দুল্লাহ চিন্তা করতেছে কি আমল করি, আমল করার তো কিছুই নাই, চিন্তা করতে করতে একসময় বিবেক বলতেছে দেখ ভালো করে খুঁজে দেখ, তো এখন দেখতেছে যে চোখ খুলে তো দেখা পায় না, চোখ বন্ধ করছে উটি বলা একটা বেলা, বাসাতে একটা বেলান আছে উটি বলা, এখন ওই বেলানটা ওর সামনে আছে, আপনারা কি করেন বেলান কর নাকি করেন, উটি বলে না উটি বলে এই তিন পা হাত হয় এর বেশি হয় না, ওই বেলনাটা পাই আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে কি আমল করব কেমনে করব, বর্তমানে নারী শাসিত দেশ চলতেছে এখানে মরদ মানুষের কোনো পাওয়ার নাই, কথা কন না কেন ভাই কথা কন না কেন, এবার বিবেক বলতেছে আব্দুল্লাহ এমন জায়গাত মারবি দেখাবার পারবি, এমন জায়গা মারবো কোন জায়গায় মারবো, বলে পিছন দিকে তাকায় দেখ উঁচু হয়ে আছে, ওই উঁচু জায়গার মাছ খানতে মারবি পুলিশকে দেখাতে পারবে না কাউকে দেখাবার পারবে না, খালি লুসবে ঠিকই লাগবে ঠিকই কিন্তু দেখাবার পারবি না, বিসমিল্লাহ কয় একটা বাড়ি একটা হজের সওয়াব, কয় হজ এটা যখন কয় হজ দুই বাড়ি দুই হজ,
এখন তুই কতটুকু সময় পাবি, কয় হজ পাবি সেটা তোর পরের কথা। আল্লাহর কোরআন বিবেককে পরিষ্কার করে দিছে, বিড়াল যেমন চুপি চুপি ইন্দুর ধরে, আব্দুল্লাহ বেলাল নিয়া চলাইছে বইয়ের পাশে, বউ কোনো দিকে খেয়াল নাই, খালি বলতেছে আর এক টুকরা খা ভাই। মানে বাপের যখন কোনো আত্মীয় আসে, ভাই আসুক বোন আসুক, তখন স্বামীর আত্মীয়র দিকে খেয়াল নাই, খালি আর এক টুকরা খা ভাই। আবদুল্লাহর যা মেধা ছিল তার সাথে আরো কড়া হয়ে গেল, আমার বাবা না খেয়ে ঘুম পাচ্ছে, তোর মাজা বেদনা তোর ফিট শিশির করে, তুই কম্বল ফেললি না আর তোর ভাই খাবি না তাও জোর করে খাওয়াস। অনেক কথা কিন্তু মুখে উচ্চারণ করা যায় না, ভিতরে কিন্তু গরম করে দেয়, জোরে কোন কথা ঢুকছে না। ওকে আমল করে দিছে ভাই, ওই দুই হাতে ধরছে, ধরে বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, বউ একদিকে দৌড়, শালা একদিকে দৌড়, দুই ধুম দুই দিকে দৌড় মারছে। আব্দুল্লাহ শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন বলেন? আব্দুল্লাহ বলতেছে, রে শালা তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়, তাহলে আদরের বউকে কেন মারলাম? বাপ মাকে আমি গ্রামের বাড়িতে রাইখা, তোর বোনের কারণে, তোর বোনের কারণে, তোর বোনের কারণে আমি শহরে বাসা বানাইছি, আজকে তোর সেই বোন আমার আদরের বউটা আমি কেন মারলাম বল। শালা বলতেছে, আমি তো জানি না দুলা ভাই কেন মারলেন। বলে জানবার যদি চাস তাহলে আয়। শালা কয়, রাগ আমার বল ঝাড়বি রে। আব্দুল্লাহ চিল্লায় বলতেছে, ইসলাম এমন একটা ধর্ম আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, আর সবচাইতে বড় আত্মীয়র নাম কি? বড় কুটুম। নাম কি? বড় কুটুম। আমাদের বগুড়াতে বলে বড় কুটুম, বড় কুটুম। আর শালি হচ্ছে ছোট বউ। নাউজুবিল্লাহ, আসতে খবে না তোরে খবে। গানও আছে, নানি গো নানি বলিয়ে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান প্রাণের প্রাণ, দুলা ভাই যদি তোর জানের জান হয় তাহলে তোর বোনের কি? কতগুলা দুলা ভাই বিয়া করার পরে বইয়ের চাইতে শালিকে বেশি আহাদর করি। আসেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে, তাদের আমি পায়ে হাত দিয়ে বলতেছি, মা আপনার যখন বিয়ে হয়েছে আপনার স্বামী কিন্তু ফেরেশতা না, আপনার বোনকে খবরদার আপনার স্বামীর সামনে আনবেন, জোরে বলেন আনবেন। আর যারা মেয়ের বাবা হয়েছে আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, একটা মেয়েকে যখন বিয়ে দিয়েছেন আর একটা মেয়ে যদি যুবতে থাকে, খবরদার ওই জামাই গাবড়ার কাছে আপনার যুবতী মেয়েকে যাইতে দিবেন। মেয়ে জাতির সর্বনাশ করে দুই দল, মেয়ে জাতির সর্বনাশ করে কয় দল? একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। রংপুরের ভাবা একটা গান নাই, বাড়ির কাছে বেতের আড়া হাল দুইরাছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার কোল যার মতন রে। এর রংপুরের গান শোনেন, পুরুষ জাতির দুই দলকে, মেয়েদেরকে আমি বলতেছি, কাল সাপের মতন ভয় করবেন, একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলা ভাই ধরে বলেন নাম কি? তুই আমার শালক বড় কুটুম আয়। শালকদের কাছে গেছে, এবার বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে গিয়ে বলতেছে, তাকায় দেখ তো ঘরের মধ্যে মানুষটা কে? বলে আপনার বাবা কখন আইছে দুলা ভাই? বলে রাত নয়টায়। রাত নয়টায় এসে তোর বোন কয়েছে আমার মাজা বেদনা, পীর শিরশির করে, কম্বল ছাড়ে নাই, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে আমার বাবা রাগ করে ঘুম পাড়তেছে, আর 11টার সময় তুই আইলি, তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত, এখন বললে শালা বল আমার আমল কি? কি আমল করলে আমি আল্লাহর জান্নাতে যাব, আমি আল্লাহর বান্দা হব? ফাদ খুলি ফি বাদি অদ খুলি জান্নাতি, বল বল তুই বল আমি কি আমল করব? শালা বলতেছে আমল হলো আর একটা মারে, আর একটা মারে, এই একটা দিয়ে আর কাম হবে না। এই বাপের আত্মীয় চয়েস করে, স্বামীর আত্মীয় দেখতে পারে না, এদের পাসাত মাঝে মধ্যে দরকার আছে না নাই, জোরে করে আছে, জোরে করে আছে না না। আজকে মা বোনরা বুঝতে যাই রে হায়, এইটা দাওয়াত দিছে কেন? তো মারের ওয়াজ করে গেল,
আমি কিন্তু সবাইকে মারতে বলতেছি না, এরকম ব্যবসায়ী যারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, অথচ নিজের বাপ মা আসলে পাগল হয়ে যায়, জোরে কর কথা ঠিক না? এদের মাঝে মধ্যে আগে বাপ মা ছাড়া কিছুই বোঝে নাই, এখন বউ হওয়ার পরে শাশুড়ি ঘরের মধ্যে আম্মা আম্মা আমি বেলতলি বাজারে যাচ্ছি, আপনি কি খাবেন আম্মা? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা মাখা উচ্চারণ করছে, বউ খুশি হয়ে বলতেছে আমার মা দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়, তুমি দুটাই আনো। বলতে ঠিক আছে আম্মার জন্য ডাব আর গ্লুকোজ আমি আনতেছি, এই বলে ব্যাগ না বের হয়েছে, বের হওয়ার সময় দেখে দরজা তার মা খাড়া হয়ে আছে, দরজায় মা দাঁড়ায় আছে, কিন্তু ছেলে মায়ের দিকে না তাকায় ব্যাগ না যখন যাবার চাই, এমন সময় মা বলছে বাজান তুই কি হয়েছে বাবা, তোর কি হয়েছে বাবা, আজ কতদিন হলে তোর মুখটা আমি দেখি নাই, একটাবার আমার দিকে তাকা, আমি তোর মুখটা দেখে করি যে একটু শান্তি পাবার চা। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই টান, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, আজকে যখন বাজারে যাচ্ছি বাবা আমার জন্য একটু 10 টাকার পান সুগারে আনিস, ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, এই জন্যই খালি তোমার খাই খাই, মা 10 টাকার পান সুপারি চাইছে, ছেলে বলে খাই খাই, আর শাশুড়ির জন্য ডাব আর গ্লুকোজ দান করবে না, এইরকম পাতা আছে না? আমি তাদেরকে বলতেছি শ্বশুর শাশুড়িকে খাওয়ানো জায়েজ না, এ কথা কিন্তু ঠিক না, শ্বশুর শাশুড়িকে আপনি খাওয়াবেন, তবে শ্বশুর শাশুড়ির কথা কোরআনে তেমনভাবে উল্লেখ করা হয়নি, যেমন উল্লেখ করা হয়েছে বাপ মা, আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মা, এখান থেকে বোঝা গেল বাপ মা হলো ফরজ আর শ্বশুর শাশুড়ি হলো নফল। ধরে কোন শ্বশুর শাশুড়ি আরো ধরে কোন নফল? হ্যাঁ নফল, আপনি খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই, তবে নফল হিসাবে খাওয়াবেন, ফরজ বাদ দিয়ে খাওয়ানো যাবে না।